বৌদি, আমাকে তো মানিয়ে নেওয়ার সুযোগটুকুও দিল না। আমি যদি ওদের বাড়ি যাওয়ার একটা সুযোগ পেতাম, তাহলে ওখানে গিয়ে সবার মনটাকে নরম করে দিতে পারতাম। আমি জানি এখন হয়তো তোমাকে ওদের বাড়িতে অ্যালাউ করছে না, কালকে অ্যালাউ করবে। সারা জীবন তো নিজের ছেলেকে ছেড়ে থাকতে পারবে না, কেউ পারে? একটা সময় পর ওরা আর পারবে না, নিজের ছেলেকে কাছে টানবে। আর ছেলেকে কাছে টানলে তো ছেলের বউকেও কাছে টানতে হবে, আর তারপর বাচ্চা কাচ্চা হলে তো। আরে আমি তো সত্যি কথা বলছি, যেটা বাস্তব সেটাই বলছি। আমি তো দেখেছি বাচ্চা কাচ্চা হলে সব ঠিকঠাক হয়ে যায়। প্রথম প্রথম যত যুদ্ধ, যত লড়াই, হাজার হোক নিজের ছেলে, নিজের ছেলে নিজের বউ থাকতে পারে নাকি ওদেরকে ছেড়ে? আর তারপর যখন দেখবে বউটা এত ভালো, এত মিষ্টি, এত লক্ষ্মী একটা মেয়ে, তখন দেখবে মাথায় তুলে রাখবে। জানো তো, ও বলেছে এ মাসেই চলে যেতে হবে, আমার পাসপোর্ট ভিসা সব হয়ে গেছে, আর আজকালের মধ্যে টিকিটও কাটা হয়ে যাবে। ভালো তো, এনজয় করো, একটা নতুন দেশে যাচ্ছ তুমি, একটা কমপ্লিটলি নিউ এক্সপিরিয়েন্স, নতুন পরিবেশ, সেটার কথা তো তুমি ভাবছো না? আর দেখো আমিও তো যাচ্ছি, আমিও তো পড়তে যাব বিদেশ, আর দেশটা তো একই, যতই দূরে থাকি না কেন তোমার সাথে দেখা করতে আমি নিশ্চয়ই আসবো। ঠিক এই কথাটাই, এই কথাটাই যখন মনে পড়ছে তখন খুব আনন্দ হচ্ছে, কিন্তু তার পরক্ষণেই যখন ভাবছি যে মাকে ছেড়ে, দাদা ভাইকে ছেড়ে, বাবাকে ছেড়ে চলে যাব। দেখো তুলি, তোমার দাদা ভাইকে ছেড়ে তো আমাকেও থাকতে হবে, আর তোমার দাদা ভাইকেও আমাকে ছেড়ে থাকতে হবে। আসলে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের অনেক কিছু করতে হবে, প্রথম জীবনটা একটু খেটে নিতে হবে, আর তার জন্য হয়তো আমাদের কপালে অনেক কষ্টও লেখা থাকবে। আমাদের দুজনকে হয়তো অনেক দিনের জন্য আলাদা থাকতে হতে পারে। তা বলে কি আমাদের ভালোবাসা কমে যাবে? যদি আমি তোমার দাদা ভাইকে ভালোবেসেই থাকি, তাহলে পৃথিবীতে যাই ঘটুক না কেন, কেউ আমাদের মাঝখানে আসতে পারবে না, কখনো না। আসলে আমি তোমার দাদা ভাইকে ভরসা করি মন থেকে, আমি তো জানি ও আমাকে কতটা ভালোবাসে, আর ও জানে আমি ওকে কতটা ভালোবাসি। আমি যে ওকে এখানে রেখে চলে যাব, আমি তো জানি ও আমাকে নিয়েই থাকবে, আমি এখানে থাকি বা না থাকি। কত ভরসা বৌদি তোমার দাদা ভাইয়ের উপরে! ভরসা, বিশ্বাস, এই দুটো জিনিস তো খুব খুব দরকার একটা সম্পর্কে। আর আমরা আমরা পরস্পরকে এমনভাবে ভরসা করি আমাদেরকে বলতে হয় না, আমরা ঠিক বুঝতে পারি। আমি চলে গেলে আমি জানি ও কতটা কষ্ট পাবে, আর ও জানে আমি কতটা কষ্ট পাবো। কিন্তু কি বলতো, আমাদের অনেক কিছু প্রমাণ করার আছে, আমাকে তো যেতেই হবে।